বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার 30তম জন্মদিন আজ। 1988 সালের এই দিনে ভারতের হরিয়ানা রাজ্যে জন্ম এই অভিনেত্রীর। 2011 সালে বলিউডের পথ চলা শুরু হলেও মাত্র 7 বছরে উপহার দিয়েছে বেশ কিছু জনপ্রিয় ছবি, অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভুলেননি ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বলিউডের বার্বিডল খ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়া শান্ত, মিষ্টি আর স্নিগ্ধ। হালের অন্যান্য তারকার তুলনায় খানিকটা আলাদাই ইশাকজাদে খ্যাত এই অভিনেত্রী। অল্প সময়ের ক্যারিয়ারে বিপুল জনপ্রিয়তা অর্জন করা পরিণীতির জন্মদিন আজ। মাত্র 17 বছর বয়সে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান পরিণীতি। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে 3টি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। 2009 সালে দেশে ফিরে যোগ দেন যশরাজ ফিল্মসের জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে। সেখান থেকেই আগ্রহী হয়ে পড়েন অভিনয়ের প্রতি। শুরুটা 2011 সালে লেডিস ভার্সেস রিকিভেল ছবি দিয়ে। এরপর উপহার দিয়েছেন ইশাকজাদে মেরি প্যারি বিন্দু ও গোলমাল অ্যাগেইনের মতো জনপ্রিয় সব ছবি। চলচ্চিত্রের পাশাপাশি সঙ্গীতেও দখল রয়েছে পরিণীতির। মানাকে হাম ইয়ার নেহি কিংবা হাম নেহি সুরডেঙ্গে গানগুলো তারই প্রমাণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারে ভূষিত জনপ্রিয় এ অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।